লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকার সবসময় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে বলেও মন্তব্য করেন তিনি। নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকার অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে। রবিবার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তবে মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা সহ সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। পরীক্ষার্থী, চাকরি প্রার্থী, পণ্য পরিবহন সহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আবারও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ করছি।